হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ স্টাইলের কচু শাক রান্নার রেসিপি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই রান্নাটি বাসায় রান্না করবেন এবং আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই গ্রামীণ স্টাইলের কচু শাক রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগছে তা দেখে নিই। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আজকের কচু শাক রান্না করতে যে যে উপকরণ লাগবে সেখানে সবগুলো রাখা আছে। তো আমরা প্রথমে এখানে মুড়ো কচুর নিয়ে নিয়েছি, সেটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে সিদ্ধ করে রেখেছি। এটাকে মেজারমেন্ট কাপের এক কাপের মতো আছে। এখানে আছে একটি তেজপাতা, সামান্য আদা কুচি, এখানে আছে রসুন কুচি সামান্য, আমরা 3 থেকে 4টি কোয়াকে কুচি করে রেখেছি, সামান্য মেথি আছে, 2টি দারচিনি আছে, 1টি এলাচি আছে, 2টি শুকনো মরিচ আছে। এখানে আমরা 1 চা চামচের মতো জিরা বাটা নিয়েছি, সামান্য মরিচ গুঁড়ো নিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়েছি। এই পাত্রে আছে চিনেবাদাম, এটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। এখানে আছে 2টি কাঁচামরিচ কুচি, সামান্য কিশমিশ, এখানে আছে 2 টেবিল চামচের মতো নারকেল গুঁড়ো এবং 1টি নাগামরিচ ডেকোরেশনের জন্য। তাহলে চলুন দেরি না করে গ্রামীণ স্টাইলে কচু শাক কীভাবে রান্না করতে হবে তা দেখে নিই। ভিউয়ার্স, আমি প্রথমে চুলাতে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি এবং আমার আঁচটা আজকে খুবই কম, লো ফ্লেমে আমি আজকে কচু শাকটা রান্না করব। তো চলুন প্রথমে তেলটা গরম করে নিই, তারপর বলে দিচ্ছি কী করতে হবে। ভিউয়ার্স, আমার তেলটি গরম হয়ে গেছে, এখন আমি সবার আগে শুকনো মরিচকে তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি এটাকে একটু ভিজে নিব, যাতে বেশি ভাজবেন না, এতে এটা পুড়ে যেতে পারে। তো আপনারা একটু হালকাভাবে শুকনো মরিচটাকে একটু ভেজে নেবেন। ভিউয়ার্স, দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, আমি খুব বেশি ভাজিনি, শেষে এটা তিতা লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজটা তেজপাতাটা রেখেছিলাম সেটা। তেজপাতাটা দেওয়ার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দিব রসুন কুচি। এখন আমি সবগুলো উপকরণকে একটু ভালোভাবে ভেজে নিব। ভিউয়ার্স, আমার রসুন কুচিটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব মেথি। মেথির সাথে দিয়ে দিচ্ছি আগের যে থেকে যে 2টি দারচিনি এবং এলাচি রেখেছিলাম সেগুলো, আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে যে কচুটা কেটে রেখে সিদ্ধ করে রেখেছিলাম সেটা। ভিউয়ার্স, আমি এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব এবং একে একে এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা এবং স্বাদ মতো লবণ, আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেইভাবে দিয়ে দেবেন। এবার আমি সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন আমি কিছু সময়ের জন্য একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিব। ভিউয়ার্স, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আমি এটিকে মৃদু আঁচে রেখেছিলাম ঢাকনা দিয়ে, এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন এটা হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দিব নারিকেল গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিশমিশ, আগে থেকে যে চিনাবাদামগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব, আদা কুচি এবং যে 2টো মরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি সবগুলো উপকরণকে কচু শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিব।
ভিউয়ার্স দেখুন আমার কচু শাকের রংটি কত সুন্দর এসেছে। তো আমার কচু শাকটা হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিব। ভিউয়ার্স, আমি আমার কচু শাকটাকে নিয়ে এসেছি প্লেটের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে নাগামরিচ দিয়ে ডেকোরেট করে নিয়েছি। তো আমি আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য উৎসুক হয়ে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন।